নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিউতে মোহনবাগান দল নিয়ে কিন্তু আপনারা কিছু প্রশ্ন করেছেন, তার উত্তর দেব। তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন, সবাইকে অনুরোধ করে রাখবো, এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে আর্শ আনোয়ার শেখের আপডেটটা দিই। আর্শ, তিনি কিন্তু মোহনবাগান দলের হয়ে এই সিজন কোনো ম্যাচই খেলছিলেন না, কারণ মোহনবাগান জানে যে আর্শ এই বছর মোহনবাগান দলে থাকবে না। এবং আর্শ, তিনি কিন্তু এফসি গোয়া দলে সই করছে, সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র কিছু একটু বাকি আছে, সেটার জন্যই আর্শের অফিসিয়াল আপডেটটা পাওয়া যাচ্ছে না। তবে কিছু দিনের মধ্যে আমরা এটা অফিসিয়াল পেয়ে যাব যে আর্শ আনোয়ার শেখ তাকে কিন্তু এফসি গোয়া সই করে নিয়েছে। অর্থাৎ আর্শ শেখ, মোহনবাগান ডেভেলপমেন্ট এই গোলকিপার, তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে এইবার এফসি গোয়া দলে খেলতে যাচ্ছে। তো আর্শ শেখকে বেস্ট অফ লাক বলবো তার আপকামিং কেরিয়ারের জন্য। বন্ধুরা, এইবারে আপনাদেরকে সাহাল আব্দুল সামাদের আপডেটটা দিই। আপনারা আমাকে কালকে থেকে বলছেন যে সাহাল কী হলো, সাহালের কী হলো, আমি বুঝতে পারছিলাম না যে সাহালের ব্যাপারটা কী, আপনারা কী জানতে চাইছেন। তারপরে একজন পরিষ্কার করে লিখলো যে সাহালের কী ইঞ্জুরি হয়েছে বা সাহাল কোথায়। আমি বলছি সাহাল এই মুহূর্তে মোহনবাগান ক্যাম্পেই আছে এবং সাহালের কিচ্ছু হয়নি, কোনো ইঞ্জুরি নেই। সাহালের ডিহাইড্রেশন হয়েছে, মানে শরীরে জলের কমতি। ডিহাইড্রেশন আমাদের হলে আমরা কী করি, দোকানে যাই, গিয়ে ইলেকট্রল পাউডার বা ওয়ারেস কিনে এনে জলে গুলে খেয়ে নিই, শরীর আবার হাইড্রেট হয়ে যায়। তো ডিহাইড্রেশন মানে শরীরে জলের কমতি, গ্লুকোজের কমতি। তো ইলেকট্রল, ওয়ারেসের পাউডার একটু রেস্ট নিলে কিন্তু ডিহাইড্রেশন ঠিক হয়ে যায়। অর্থাৎ সাহাল, তিনি কিন্তু পুরোপুরি ফিট আছেন, সুস্থ আছেন, এই সাহালকে নিয়ে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। অনিরুদ্ধ থাপাকে নিয়ে প্রশ্ন করছেন, দাদা অনিরুদ্ধ থাপা কি মোহনবাগান দলে আছে না মোহনবাগান দলে নেই? অনিরুদ্ধ থাপা পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় ঘুরতে গেছিল, তিনি কি করে মোহনবাগান দলে আসবেন? তো অনিরুদ্ধ থাপা, তিনি তার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে তার পরিবারকে নিয়ে তিনি ইন্ডিয়ার বাইরে কোথাও ঘুরতে যাবে। অস্ট্রেলিয়াতে ঘুরতে গেছে এবং অনিরুদ্ধ থাপা মানে ব্যাপারটা জানতো না যে অস্ট্রেলিয়াতে কীরকম কী কোথায় ঘুরতে যাবে, কী ঘুরতে যাবে। তো সেই জন্য অনিরুদ্ধ থাপা জেসন কামিংসের থেকে হেল্প চেয়েছিল। জেসন কামিংস অনিরুদ্ধ থাপাকে কিন্তু হেল্প করেছে যাতে অনিরুদ্ধ থাপার পুরো পরিবার সহ পুরো অস্ট্রেলিয়া ঘুরতে পারে। তো অনিরুদ্ধ থাপার ভালো খবর, তিনি কিন্তু এই মুহূর্তে কলকাতায় চলে এসেছেন এবং মোহনবাগান প্র্যাকটিস কিন্তু আমরা অনিরুদ্ধ থাপাকে খুবই তাড়াতাড়ি দেখতে পারবো। অর্থাৎ অনিরুদ্ধ থাপার আপডেটটা হচ্ছে, অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু কোথাও যাননি, মোহনবাগান দলেই আছেন এবং আমরা খুবই তাড়াতাড়ি অনিরুদ্ধ থাপাকে মোহনবাগান দলের প্র্যাকটিস সেশনে দেখতে পারবো। এবং বলে রাখি, লাস্ট সিজন অনিরুদ্ধ থাপার জার্সি নম্বর ছিল 7, এই সিজন অনিরুদ্ধ থাপার জার্সি নম্বর হবে 6। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই, এটা হচ্ছে আনোয়ার আলীকে আপডেট, আনোয়ার আলীর আপডেটটা নিয়ে। তো আমি বলেছিলাম আনোয়ার আলীর কিন্তু প্রত্যেক মুহূর্তের মুহূর্তের আপডেট আমি যা পাবো আপনাদেরকে দেবো। গতকাল রাত্রিবেলা আমি একটা আনোয়ার আলীর আপডেট দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আনোয়ার আলীকে মোহনবাগান কী কী ক্ষতি চাইছে। তো আমি বলেছিলাম মোহনবাগান আনোয়ার আলীর জন্য মানে আনোয়ার আলীকে ছেড়ে দেবে, তার জন্য ক্ষতিপূরণ বাবদ টাকা চাইছে। তো এই মুহূর্তে সেই টাকার অঙ্কটা জানা গেছে। তো আবার একটুখানি বলে দিই আনোয়ার আলীর বিষয়, আনোয়ার আলীকে মোহনবাগান ছেড়ে দেবে ম্যানেজমেন্ট, রাজি আছে, কিন্তু আনোয়ার আলীকে কী কী ক্ষতিপূরণ দিতে হবে। প্রথমত বলি, আজকে যে নতুনটা জানা গেছে সেটা হচ্ছে আনোয়ার আলীকে মোহনবাগান ছেড়ে দিতে পারে, তার জন্য আনোয়ার আলীকে মোহনবাগানের এখনও কন্ট্রাক্টে যেই টাকাটা বাকি আছে সেই টাকাটা দিতে হবে। এবং মোহনবাগানের যে মানে রেপুটেশন খারাপ হয়েছে, মানে একটা সম্মান হানি হয়েছে, মোহনবাগান দলের ভরসা মানে বিশ্বাস সেখানে ক্ষতি হয়েছে, পাবলিকের সামনে মোহনবাগান দলের যে অপমান হচ্ছে। অর্থাৎ আমি বলে দিচ্ছি একটা, পাবলিকের সামনে মোহনবাগানের অপমান মানে আমরা জানি আনোয়ার যদি মোহনবাগান দলে কন্টিনিউ না করে তাহলে কিন্তু অন্যান্য ফ্যান পেজ বা অন্যান্য ট্রোলিং পেজ কিন্তু মোহনবাগানকে ছেড়ে কথা বলবে না, ট্রোল করবেই। তো সেটা হচ্ছে পাবলিক হিউমিলেশন, এটা মোহনবাগান একটা বলেছে যে আমাদের ক্ষতি হয়েছে। বিশ্বাসযোগ্যতা মানে মোহনবাগানের কন্ট্রাক্টে যেই বিশ্বাস হানিটা পৌঁছেছে, মানে বিশ্বাসঘাতকতাটা হয়েছে, বিশ্বাসঘাতকতাটা, তো সেইটা হচ্ছে ব্যাপারটা। মোহনবাগানের সঙ্গে একটা প্লেয়ারের কন্ট্রাক্ট আছে, সেই প্লেয়ারটা নিজে ইচ্ছা মানে কন্ট্রাক্ট বিচ্ছেদ করছে। অর্থাৎ মোহনবাগানের চুক্তিতে কিন্তু অন্যান্য প্লেয়ারের কিন্তু আবার সংশয় হবে যে মোহনবাগান এরকম চুক্তি করছে, মোহনবাগান আমরা যদি ছাড়তে চাই মোহনবাগান দল ছাড়বে না, এইটাও একটা কিন্তু অন্য প্লেয়ারের বিশ্বাস ভাঙছে। এবং তার পাশাপাশি যে মোহনবাগানের যে সম্মান হানি হয়েছে সে সমস্তর জন্য কিন্তু মোহনবাগান টোটাল আনোয়ার আলীর থেকে
15 কোটি টাকা কম্পনসেশন চাইছে, মানে ক্ষতিপূরণ 15 কোটি টাকা। আমরা জানি ভারতীয় ফুটবলে কিন্তু টাকা খুবই কম, তার মধ্যে আনোয়ার আলি তার থেকে 15 কোটি টাকা কম্পনসেশন চাইছে মোহনবাগান, এটা কিন্তু আনোয়ার আলির জন্য একটা হিউজ হিউজ ব্যাপার। তো দেখুন, তার পাশাপাশিও আছে, আমি সেটা গতকালের ভিডিওতে বলেছিলাম যে 6 মাসের ব্যান ম্যাক্সিমাম চাইছে, এবং যেই ক্লাবে সই করছে বা যেই ক্লাব এই বিশ্বাসটা ভেঙেছে সেই ক্লাবে দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান মোহনবাগান চাইছে। তো এত ক্ষতিপূরণ চেয়েছে মোহনবাগান আনোয়ারকে ছেড়ে দেওয়ার, যদি আনোয়ার চলে যেতে চায়, তাহলে যদি আনোয়ার না যেতে চায় তাহলে কিন্তু কোনো কিছু করতে হবে না আনোয়ারকে, কিচ্ছু হবে না, যেরকম চলছিল সেরকমই চলবে। যদি আনোয়ার একান্তই ছাড়তে চায় তাহলে কিন্তু এত ক্ষতিপূরণ দিতে হবে মোহনবাগানকে। তো মোহনবাগান যে 15 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে এইটা কি ঠিক করেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন, কারণ এই বিষয়ে আমি আপনাদের বক্তব্য জানতে চাই যে 15 কোটি টাকার মতো ক্ষতিপূরণ চাওয়া মোহনবাগানের উচিত কি উচিত নয় সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আপনাদের কমেন্টের জন্য ওয়েট করছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দান উত্তর সবাইকে অ্যাক্ট অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।